দামি কানা 70-75 দাম কা 80 দাম কা কি বেচবো বলেন দাম বলে না না মানে কিনা দামে বলো না কালো গরু দামই বলে না কালো গরু দাম বলে না কেন দাম কম কত বলে যে গরুটার দাম কত বলে দাম কা 70 এর দাম কত বলে 70,000 আপনাদের বিক্রি কত আমরা তো 80 ছাড়ি দেব 80,000 এর ছেড়ে দিবেন আর বলে 70,000 মানে কি 70,000 বিক্রি করলে কি লস হবে লস কিনাটা হচ্ছে 25,000 কম ও কিনা দাম থেকে 25,000 টাকা কম বলে তো ভাই কি মনে হচ্ছে আসলে এইবার লকডাউনের ভিতরে কুরবানি গরু সস্তা হবে গরু সস্তা গরু সস্তা হবে তো গত লোক নাই যে তো গতবার তো দেখছিলাম আসলে গরু অনেক গরু লাস্টে তো আসলে গরু অনেকে পায়ও নেই এবির তো আর সেরকম লোকই না এর তো লোকই নাই কি করবে বলেন লোক না থাকলে কেরা লিবি গরু সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গাবতলি হাট থেকে দর্শক আজ 8ই জুলাই রোজ বৃহস্পতিবার 2021 দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই গাবতলি গবাদি পশুর হাটে আসলে গরু আছে কোনো ক্রেতা নাই আপনারা জানেন যে সারা বাংলাদেশে আসলে লকডাউন চলছে এই কারণে আসলে কোনো ক্রেতা এখনও হাটে আসে না তো দর্শক আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন কিছু ব্যাপারী ভাইয়েরা আসলে অলস সময় কাটাচ্ছে তারা শুয়ে বসে আসলে ক্রেতা নাই তাহলে কী করবে তাদের সাথে একটু কথা বলি আমরা আসসালামু আলাইকুম ভালো আছেন তো আমরা দেখতে পাচ্ছি আসলে আপনারা অনেকে শুয়ে বসে আছেন তা কারণটা কী কারণটা গরু তো বিক্রি হবে বেলা 4টার পরে তো সারা বাংলাদেশে লকডাউন চলছে আসলে আমি দেখতে পাচ্ছি আপনাদের গাবতলি হাটে মোটামুটি গরু আছে কোনো ক্রেতা নাই আপনারা আসলে কোনো ক্রেতা পড়তেছেন আসলে ক্রেতা কি সকাল থেকে আসছে কোনো না না গরু মানে কিনা দাদা ধরেন আরো চাঁদ না উঠলে কিনা বেচা এখন আসলে কেনা বেচা নাই দুইটা লিখেছে এটাই কিন্তু গরু আছে তো অনেক গরু আছে আপনার কয়টি গরু আছে কিনা নাই দেখে 11টা আছে 11টা আছে না বিক্রি হয়েছে কয়টা সকালে একটা বিক্রি সকালে একটা বিক্রিছি আর আরেকটা ভাই দেখছে ভাই শুয়ে আছে তা আপনার গরুগুলো কোনগুলো শুয়ে আছেন কেন ভাই গরু লিয়া লোক নাই গরু কিনা লোক নেই জন্য শুয়ে আছেন আপনার কয়টি গরু আনছেন আছে 10-12টা না কবে আনছেন গরুগুলো আনছি দুদিন আগে দুদিন আগে না বিক্রি হয়েছে না একটা বেশি একটা বিক্রি হয়নি না তো কোন গরুগুলো এগুলো আপনাদের তো আমরা যেটা দেখতেছি আপনার সামনে যেটা আছে এটা দাম চাচ্ছেন কত ভাই 1,10,000 1,10,000 বিক্রি কত কত হলে ছাড়বেন আপনি বলেন বলেন আপনি 70,000 কয় হাতে মনে করছে আর কিছু বাড়াই উঠে হেলে বেচবো 70,000 টাকা বলছে না আপনি কত হলে ছাড়বেন 80-85 হেলে বেচবো 80-85 হলে ছেড়ে দিবেন হ্যাঁ তো এই দুই দিন যে আসেন এই যে কয়টি গরু আনছিলেন আপনি দর্শক আপনারা শুনলেন যে ভাই প্রায় 11-12টি গরু আনছে আসলে দুই দিন আগে একটি গরু আছে 11টা আছে না দুই দিন আগে আনছে একটু বিক্রি হয় নাই সে আসলে অলস সময় কাটাচ্ছে আসলে কোনো ক্রেতা নাই তো তার গরুগুলো আসলে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এই বাইরে যে 11টি গরু তা আমরা যদি এই প্রথমটা দেখি ভাইজান এদিকে আসেন এই যে কালোটা তো এটা কয় দাঁত দুই দাঁত না এটা দাম চাচ্ছেন কত ভাই 90 না বিক্রি কত হলে ছাড়বেন 70-80,000 হলে বিক্রি করে দেবে দর্শক আপনারা শুনলেন ভাই একটু বিক্রি দামটা বলেন কত হলে বিক্রি করবেন এই যে লালটা কত হলে বিক্রি করবেন ভাইজান এই লালটা কত হলে বিক্রি করবেন ১,৭০,০০০ আপনাদের বিক্রি কত আমরা তো 80,000 হলে ছেড়ে দেবেন আর বলে 70,000 মানে কি 70,000 বিক্রি করলে কি লস হবে লস কেনাটা হচ্ছে 25,000 কম ও কেনা দাম থেকে 25,000 টাকা কম বলে তো ভাই কি মনে হচ্ছে আসলে এইবার লকডাউনের ভিতরে কুরবানি গরু সস্তা হবে গরু সস্তা গরু সস্তা হবে তো গত লোক নাই যে তো গতবার তো দেখছিলাম আসলে গরু অনেক গরু লাস্টে তো আসলে গরু অনেকে পায়ও নেই এবির তো আর সেরকম লোকই না
এত লোকই নাই, কি করবে বলেন, লোক না থাকলে কেড়া লিবি গরু। খাওয়া দাওয়া শুয়ে আছিস, আমি শুয়ে আছি, গরু কো শুয়ে আছিস, করবো কোনো তো বুদ্ধি নাই, লাভ কিরা কিছু বলেন, কিছু করার আছে না। এইগুলো গরু বিক্রি হলে তো অবশ্যই আবার আরো গরু আনতে। এগারোটি কোথা থেকে আনছিলেন এই গরুগুলো? সাতক্ষীরা। সাতক্ষীরা থেকে আনছেন না তো, অনেক দূর থেকে। সাতক্ষীরা তো লকডাউন। তা আমরা যে এটা ইয়া আপনার বিক্রি দামটা কত? এটা এক লাখ দশ। এক লক্ষ দশ বিক্রি কত? কতটা ছাড়বেন? কত দামি তো কানা ভাই, কত হলে বেশ পাবি? এক লাখ দশ বেশ করে পারলে আমার লাভ হবে। দামি বলে না, দামি বলে না, কে বলবে আসলে? ক্রেতাই তো নাই, কিনতেই নাই, একটা লোক আসে না। দেখেন নাটকে দেখতে পাচ্ছি। হ্যাঁ দর্শক, আমরা আসলে দেখতে পাচ্ছি আসলে কোনো ক্রেতা নাই। এখন প্রায় চারটা মতো বাজে, তারপরও কোনো ক্রেতা নাই। গরু আছে আসলে, মোটর তো গরু তো আছে অনেক, অনেক গরু দেখছেন তো, গোটা হাটি গরু। গরু আছে আসলে, ক্রেতা নাই। তো আপনাকে অনেক ধন্যবাদ ভাই, আপনি শুয়েছিলেন, আপনাকে বিরক্ত করলাম। তো দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি এই গাবতলি গবাদি পশুর হাটে। আজ 8ই জুলাই রোজ বৃহস্পতিবার আপনারা দেখতে পাচ্ছেন এই গাবতলি গবাদি পশুর হাটে সর্বশেষ গরুর দাম জানানোর চেষ্টা করছি আপনাদের। আপনারা দেখতে পাচ্ছেন আসলে গরু আছে দর্শক, ক্রেতা নাই। এখানে কিছু গরু দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ অনেক সুন্দর। আমরা একটু সামনের দিকে যাচ্ছি। অনেক গরু আছে দর্শক দেখতে পাচ্ছেন এই গাবতলি গবাদি পশু হাটে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। তো কি মনে হচ্ছে আসলে এই লকডাউনে এই গাবতলি হাটে? বেচাকেনা নেই ভাই, লোকজন নাই। তা আমিও দেখতে পাচ্ছি আসলে গরু আছে, লোকজন নাই। তা আপনি কয়টি গরু আনছেন? 18টা। 18টা আনছেন, কবে আনছেন আপনি? আজকে আনছেন। না তো বিক্রি হয়েছে? বিক্রি হয় নাই। কোনো ক্রেতা কি এসে দেখছে আপনার গরুগুলো? না না, তাও দেখে নাই। কোন গরুগুলো আনছেন আপনি? এগুলো আছে না, 18টি। দর্শক শুনলেন যে ভাই আজকে 18টি গরু নিয়ে আসছে, এবং আনার পরে সকালে নিয়ে আসছে একজন ক্রেতাও আসলে তার গরুগুলো দেখে নেই, কারণ হাটে কোনো ক্রেতাই নেই। তো ভাই জানি একটু একটু যদি আপনার গরুগুলো দাম বলেন, যে আপনার যে কালো গরুটা দেখতে পাচ্ছি এটার দাম চাচ্ছেন কত ভাই? 30। 1,30,000 বিক্রি কত? কত হলে ছাড়বেন? 20,000। 1,20,000 হলে ছেড়ে দেবেন? দর্শক শুনলেন এটা 1,20,000 হলে ছেড়ে দেবে। আমরা যদি আর একটু দেখে যাই, আরেকটা দেখতে পাচ্ছি যে কালো সাদা, এটা দাম চাচ্ছেন কত? 1,25,000 বিক্রি কত? 1,10,000 হলে বিক্রি করে দেবেন। আসলে আমাদের এই ভিডিওটি দেখে আসলে এখন তো সবাই অনলাইনে ঘরে বসে ইউটিউব বা ফেসবুক মাধ্যমে আসলে গরু দেখে বা হাট দেখে। তো আপনি যেই দাম বলছেন, কেউ যদি এই দাম ভিডিওটা দেখে আপনার গরুটা কিনতে চায়, তো এই দামে তো কিনতে পারবে? কারণ অনেকের তো অভিযোগ আছে আসলে ভিডিওতে যেই দামটা বলে দেখা গেছে কিনতে এসে এর চেয়ে বেশি বলেন। গাবতলি আসলে পরে গরু তো কিনে নিয়ে যেতে পারবে, গাবতলি তো গরু হবে, গাবতলি পাইকারি নামে বেশি, গরু বেশি না। যেই দামটা বলছেন ওই দামে তো বিক্রি করবেন? দর্শক শুনে না ভাই, যেই দামে বলছে এই দামে বিক্রি করবে। তো একটু সামনে আসুন ভাই জান, আমরা এখানে একটা গরু দেখতে পাচ্ছি সাদা, খুব সুন্দর। এটার দাম চাচ্ছেন কত? 1,30,000 বিক্রি কত? কত হলে ছাড়বেন? 20,000 হলে ছেড়ে দেবেন? আর এই যে এগুলো একটু বড় বড় সাইজের, একটু একটু উঠান দর্শকদের, একটু দেখাই আপনার গরুগুলো। মাশাআল্লাহ এগুলো খুব বড় সাইজের গরু দর্শক। এগুলো একটু হয়তো বিশ্রাম নিচ্ছে। তা আমরা যদি প্রথমটা একটু দেখাই দর্শকদের, একটু একটু ভাই জানি একটু সরেন, আমরা একটু দর্শকদের একটু ভালোভাবে দেখাই। তা এইটা দাম চাচ্ছেন কত ভাই? 2,20,000। 2,20,000 কয় দাঁত এটা? চার দাঁত না, এটা দাম চাচ্ছেন 2,20,000, এটা চার দাঁত। বিক্রি কত? কত হলে ছাড়বেন? 1,80,000 বিক্রি করবো। 1,80,000 হলে বিক্রি করে দেবেন? দর্শক শুনে এটা 1,80,000 টাকা হলে বিক্রি করে দেবে। এটা ওজন কতটুকু আছে আনুমানিক? ওজন আছে 9 মণ। 9 মণ হবে এটার আনুমানিক ওজন, 9 মণ। আর এই সাদাটা এটাও আছে 9 মণ, এটাও 9 মণ। তিনটে তো প্রায় সেম সেম সেম, এর প্রায় ওজন কি প্রায় সেম? সেম। দাম? দামে একটু সেম, দামে যে 1,80,000 হলে ছেড়ে দেবেন। দর্শক শুনে যে তিনটে গরু দেখতে পাচ্ছেন, এই তিনটে গরু ওজন এবং দাম প্রায় একই রকম, এবং বলছে ভাই যে প্রায় 9 মণের মতো ওজন আছে এক একটি গরু, এবং এর দাম চাচ্ছে 1,80,000।
তো কে যদি কিনতে চায় 180,000 টাকা নাকি একটু কমে রাখবেন না দামসে 220 কেজি হ্যাঁ 220 দাম দামছে কিন্তু বিক্রি করবেন 80,000 কেজি হলে বিক্রি 180,000 ছেড়ে দিবেন তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিয়েছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই গাবতলি গবদে পশুর হাট আজ 8ই জুলাই রোজ বৃহস্পতিবার আপনাদের দেখানোর চেষ্টা করছি এই হাটের সর্বশেষ আসলে গরুর দরদাম আপনারা দেখতে পাচ্ছেন আসলে গরু আছে কিন্তু কোনো ক্রেতা নাই এই লকডাউনের কারণে কারণ আপনারা জানেন যে সারা বাংলাদেশে আসলে লকডাউন চলছে এই কারণে হয়তোবা কোনো ক্রেতা এখন পর্যন্ত হাটে আসে নাই হয়তোবা আসবে তা আমরা এখানে এক ভাই বসে আছি আমরা তার সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালোই রাখছে ভালোই রাখছেন মাশাআল্লাহ ভালো তো ভাই কয়টি গরু আনছেন চারটি গরু আছে ভাই চারটি গরু না কয়টি বিক্রি করছেন একটাও না ভাই একটাও বিক্রি করেন নাই কবে আনছেন এই গরুগুলো আজকে আসে ভাই আজকে আনছেন না কোনো ক্রেতা এখন পর্যন্ত আসছে গরু দেখছে না না এখন পর্যন্ত কোনো ক্রেতা এসে গরু দেখে নাই না ভাই তো কি মনে হচ্ছে আসলে কোনো কাস্টমার তো হাটে আর ঢোকে নাই ভাই কোনো কাস্টমার হাটে ঢোকে নাই না না কোনো কাস্টমার কোথা থেকে আনছেন এই গরুগুলো কুষ্টিয়া কুমারখালে কুষ্টিয়া থেকে তো আপনার গরুগুলো এই চারটি গরু আপনি কি এদিকে কিনে আসছেন নাকি আপনার ফালে না না দেশের থেকে কিনে আনছি কোন চারটি ভাই এই লালটা এই লালটার থেকে ওই সাদারা পর্যন্ত তো এই লালটার দাম চাচ্ছেন কত ভাই লালটার দাম চাচ্ছি ভাই 1,20,000 1,20,000 টাকা দাম চাচ্ছেন এই লালটার বিক্রি কত কত হলে ছাড়বেন 15,000 হলে ছেড়ে দেবো ভাই 1,15,000 টাকা হলে ছেড়ে দেবেন আর এই যে কালোটা কালোটা ভাই 20,000 1,20,000 দেখি দাম চাচ্ছেন না বিক্রি দাম ওটাও 15,000 হলে বেশো 1,15,000 হলে ছেড়ে দেবেন আর এই সাদাটা বিক্রি কত ভাই সাদা কালোটা 1,10,000 টাকা দাম চাচ্ছেন বিক্রি কত 5,000 বিক্রি ভাই 1,05,000 হলে বিক্রি করে দিবেন আর এই সাদাটা 10,000 1,10,000 দাম চাচ্ছেন বিক্রি এটা 1,05,000 বিক্রি করে দেবেন দর্শক আপনারা শুনুন যে এই ভাই চারটি গরু আপনাদের দাম জানানোর চেষ্টা করছি তো এই গরুগুলো দাঁত কয়টি গরু আছে দুটো চারটে দুটো চারটা গরু মানে কুরবানির উপযোগী হ্যাঁ তবে আপনাদের আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিচ্ছেন আলহামদুলিল্লাহ দর্শক আপনারা দেখলেন এতক্ষণ এই গাবতলি গবাদি পশুর হাটে আজ 8ই জুলাই বৃহস্পতিবার আপনাদের সর্বশেষ এই হাটে গরুর দরদাম আপনারা জানানোর চেষ্টা করলাম দর্শক এখন পর্যন্ত আসলে হাট জমে উঠে নাই আপনারা জানেন যে সারা বাংলাদেশ আসলে লকডাউন চলছে এই কারণে হয়তোবা ক্রেতা খুবই কম আসতেছে তবে আমরা আশা করছি আসলে কিছুদিন পরে হয়তোবা লকডাউন যদি তুলে নেয় সরকার হয়তোবা লোকজন আসবে দর্শক আজকে এই পর্যন্তই আপনারা যারা আমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের বিশেষভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম Thank you.